শিক্ষার্থীরা ম্যাথ টিউটরিয়ালের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পাটিগণিতের 2.3 অনুশীলনী নিয়ে কথা বলব। এতে আমরা ঐকিক নিয়মটি দেখব। এখন প্রথমে ঐকিক নিয়ম বলতে আমরা কি বুঝি? ঐকিক নিয়ম কিন্তু একের সহিত সন্নিবিষ্ট একটি নিয়ম, অর্থাৎ জানা সংখ্যা থেকে আমরা প্রথমে একে যাব, তারপর এক থেকে ঈপ্সিত সংখ্যায় যাব। এই একের মাধ্যমে আসতে হয় বলি ওই নিয়মটির নাম ঐকিক নিয়ম। তার মানে যেমন 15 জন লোক একটি কাজ 10 দিনে করতে পারে, তাই আমরা এখান থেকে একজন লোক কতদিনে কাজটি করতে পারে এটা বের করে নিই। তারপরে যতজন, যেমন 6 জন লোক কতদিনে করবে, তাইলে আমরা আসলাম কীভাবে 15 থেকে 1-এ, পরে আবার 1 থেকে 6। এই যে একের মাধ্যমে যাওয়া এবং একের আশ্রয় নিয়ে সমস্যাটি সমাধান করা, সেই জন্যই তার নাম ঐকিক নিয়ম। তো আমরা প্রথমে 18 নম্বরের সমস্যাটি করব। সমস্যাটি এরকম, 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন? এখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হলো 10 জন লোক প্রথমে আছে আবার পরেও আছে, তাইলে এই 10 জনের কোনো পরিবর্তন হবে না। আমরা ওই 20 কেজি আর হলো 27 দিন এই দুটার মাধ্যমেই করবো, এবং আমাদের বের করতে হবে কি কত কেজি চাল লাগে। তার মানে ঐকিক নিয়মের নিয়মটি হলো যে যা বের করতে হয় সেটা সবসময় ডান দিকে থাকবে। তাই আমরা এইভাবে দেখব, 10 জন লোকে 27 দিন চলে 120 কেজি। তাহলে একদিন যদি চলে, অর্থাৎ 27 দিনের পরিবর্তে একদিনে যদি আমরা নিয়ে আসি, 27 থেকে 1 নিয়ে আসলাম, তাহলে এখানে একদিনে ওই চালগুলি খেয়ে বিশ্বাস করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, চাল কম লাগবে না বেশি? একদিন চলবে আর কম চালের প্রয়োজন হবে আমাদের, তাহলে সেই ক্ষেত্রে আমরা 120 কম হইলে নিতে যাব 27 কেজি। তাহলে পরে আছে কত, 45 দিন। তাহলে 45 দিন চলে 27 ভাগে 120 গুণন 45। তাহলে আমরা যদি 9 দিয়ে কাটা দিই, 5 নং 45, 3 নং 27, 3 চল্লিশে 120, তার মানে 4 প্রতি 20 200 কেজি। তাহলে উত্তর হবে 200 কেজি। তো আমরা কিন্তু এই 10 জন লোকের কোনো পরিবর্তন করি, কারণ 10 জন লোক আগেও ছিল শেষেও আছে, সেই কারণে এই 10 জনের কোনো পরিবর্তন হয়নি। এখানে 27 দিন চলে 120 কেজি চালে, তাই একদিন চলবে আরো কম, একদিন চলবে কম চাল লাগবে, সেই কারণে কম হইলে ওই সংখ্যা, যে সংখ্যাটা পরিবর্তন করলাম সেই সংখ্যাটা দিয়ে ভাগ হয়। এখন 45 দিন চললে চাল বেশি লাগবে, সেই কারণে 45 দিনে গুণ হবে। তাইলে কাটাকাটি থেকে আমরা পাইলাম কত, 200 কেজি। এবার আমরা করবো 21 নম্বর। হলো 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। 18 জন শ্রমিক কত দিনে ওই কাজটি করতে পারে, তাহলে এখানে আমাদের বের করতে হবে দিন, তাকের মধ্যেও দিন লাস্টে আসে, তাহলে আমরা
নয়জন শ্রমিককে কাজটি করে 18 দিনে। লিখব কি, নয়জন শ্রমিককে কাজটি করে 18 দিনে। সুতরাং একজন শ্রমিককে কাজটি করে একজন যদি করতে হয় তাহলে তার বেশি দিন লাগবে, তাহলে বেশি দিন লাগলে কি হয় গুণ হবে, তাহলে 18 গুণন 9 দিন। এখন কত কতজনে করবে, 18 জন। তাহলে 18 জন শ্রমিকের কাজটি করবে কম দিনে, 18 দিয়ে ভাগ হবে, তাহলে কত হইল 18 কাটা, তার মানে 9 দিন। তাহলে উত্তর হবে কি 9 দিন। এবার আমরা করব ২২ নম্বরে একটু অন্য কাজ আছে। ২২ নম্বরে ডাকটি কি, একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে, তাইলে 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিকের দরকার হবে। এখন 25 দিনে করতে পারে কয়জন শ্রমিকের, 360 জন, তাইলে 25 দিনে 360 জন, তাহলে 25 দিনের পরিবর্তে যদি একদিনে বাঁধটি সম্পন্ন করতে চাই তাহলে লোক আরো অনেক বেশি লাগবে, সে কারণে 360 এর সাথে এই যে 25 বদলাইলাম সেই 25-কে গুণ হবে। এবার 18 দিনে বাঁধটি করতে গেলে আমরা একের পরিবর্তে যদি 18 লিখি তাহলে যে সংখ্যাটা বদলাইলাম এখন একের পরিবর্তে 18 দিনে করলে আমাদের লোক আরো কম লাগবে, 360 গুণন 25, 18 দিলে 20, তার মানে 25 দুগুণে 50, 500 জন। এখন বলছে যে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে, সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে 500, আমাদের আছে কত 360 জন, আগে 360 জন ছিল, তো এই 360 জন আমরা বাদ দিয়ে দিই, যে কত হয় 140 জন, তো শিক্ষার্থীরা আমরা তিনটি সমস্যার সমাধান করলাম, পরে তোমরা বাকিগুলির চেষ্টা করো, আগামী দিন আমরা নিচেরগুলি করব, তো সকলেই একটু প্র্যাকটিস করো এবং ডাক বুঝে তারপর করতে চেষ্টা করো, চেষ্টা করলেই পারবা, প্র্যাকটিস মেক্স ওয়ান পারফেক্ট। সকলেই ভালো থেকো, ধন্যবাদ।